السلام عليكم. সভাপতি করা ভালো কিন্তু এত বড় সভাপতি নাই ভালো কথা, মাইক সভানা বারে বারে নামাইতে হয়েছে। লেকিন পিও জাম, লেকিন করিনে কে অন্দর বড়া লুৎফ আয়েগা, পিনে কে অন্দর আর তমন্না হয় ইয়ে মেরে সিনে কে অন্দর, মুঝে মৌত আয়ে মদিনে কে অন্দর, মুঝে মৌত আয়ে মদিনে কে অন্দর, আর কহা এইসি খুশবু ইত্র গুলাব মে, জো খুশবু হয় উনকে পসিনে কে অন্দর, জো খুশবু হয় উনকে পসিনে কে অন্দর। আর মেরে আলা হযরত ফরমাতে হে কে মদিনে কে খিত্তে খুদা তুজকো রাখে গরীবো ফকিরো কে ঠহরানে ওয়ালে, গরীবো ফকিরো কে ঠহরানে ওয়ালে। গেটের লোক গেট জাম না করে, গেটের লোক গেট জাম না করে ভেতরে যথেষ্ট জায়গা আছে, এই জায়গা আপনাকে অভিশাপ করবে, এই জায়গাতে বদ দিয়ে বদ দিবে, এটা সাধারণ জায়গা নয়। উমর আসছিল আল্লাহর ওলি কদম মুবারক যেখানে, মাজার যেখানে, চাদর যেখানে, যেখানে ছোট হুজুর বা পীর মুর্শিদ যেখানে বসবাস করেন তার খানকা যেখানে, ভেতরে জায়গা ফাঁকা আছে আর আপনি গেট জাম করে বসে আছেন, এটা দৃষ্টিকটু দেখতে ভালো লাগছে না। কাজে এবার আপনারা হযরত মাওলানা মুয়াজ্জব হোসেন কালিমের নুরানি ইমানি হাক্কানি কোরআনি বক্তব্য শুনুন, তারপর ইনশাআল্লাহ তাআলা চোখা শায়রে ইসলাম রেডি করা হচ্ছে। সভাপতি করা ভালো কিন্তু এত বড় সভাপতি নয় ভালো কথা, মাইক সভানা বারে বারে নামাইতে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة، صدق الله العظيم، بلغنا رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমাদের এলাকার প্রচলিত অভ্যাস মোতাবেক আরবি ভাষায় সবাই উঁচু আওয়াজে জোরে জোরে নবীর উপরে দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ সামাইন হযরত, বক্তব্য তো শুনছেন অনেকক্ষণ থেকে, আরো বক্তব্য শুনবেন, তবে যে যখনই স্টেজের মাইক্রোফোনের সামনে আসছে
একদম সন্তোষ রেডিওর মতন টনটন করে বাজছে কাউরির গলাতে ঘুষিটি পান নাই সরসরা নাই ঘর ঘোরা নাই ওরা টনটই না গলা আমি আপনাদের সম্মুখে অন্যান্য বৎসরের নাই এই বৎসরও উদীয়মান হলাম বা দাঁড়ালাম বেশি কথা বলার সময় নেই সেহেতু বলবো না তবে যে দুটো কথা বলবো সে দুটোকেও কিন্তু কম বলা যাবে না এক নাম্বার আল্লাহ নিরাকার সালাম করে দিই বসেন বসে যান আল্লাহ নিরাকার আর আমাদের নবী মুস্তাফা সেই আল্লাহরই পয়গম্বর নামাজ নিশ্চয় আপনারা পড়েন যারা পড়েন না তারা ভুল করেন পীর ধরা পীরের মুরিদ হওয়া মানে ভাবিয়েন না যে নামাজ পড়তে হবে না যদি মুরিদ হওয়ার পর কেউ নামাজ না পড়ে তাহলেও কোনো পীরের মুরিদ হওয়ার যোগ্যতাই রাখে না দরবারে আসা মানে হচ্ছে নামাজের তালকিন পাবে বাপমার শ্রদ্ধা কিভাবে করতে হয় সেই শিক্ষা পাবে বড়দের আদব কিভাবে করতে হয় সেই জ্ঞান গরিমা অর্জন করবে এবং আল্লাহ রসুলের আশিক বা ভক্ত হবে কথা বলিয়েন না ধ্যান দেন আমি বেশিক্ষণ বলবো না গতকালকে এক জায়গায় জালসা গিয়েছিলাম জলঙ্গি পার জলঙ্গির কাছে গ্রামের নাম রাম সাহেবপুর আমার টাইম ছিল সন্ধ্যা 6টায় শুরু 8টায় শেষ রাস্তায় জামতে পড়ে যেতে দেরি হইল যে পৌঁছালাম পুনে 7টায় উঠলাম 7টায় তা শোধাইলাম টাইম তোদের যাহা ছিল ওই আই আমি কিরকম তুমি ওই 8টায় শেষ তার মানে আমার যেতে দেরি হইলেও আয়ু কিন্তু বাড়েনি ওই আই যে যখনই শুরু করেন 8টায় শেষ জনাব ফকিহে মিল্লাত ফকিহে আজমে বাঙ্গাল শত শত আলিম ওলামাদের ওস্তাদ ওস্তাজুল মুফতি হযরতুল আলাম জনাব মাওলানা মুফতি আলিমুদ্দিন রিজভি মানজারি মুর্শিদাবাদী সার্ভিসগত দিক থেকে সরকারি ইনার কথা সমাজের জন্য খুবই দরকারি আর আমরা হচ্ছে বেসরকারি কিন্তু আমরা বেসরকারি হইলেও লবণ ছাড়া যেমন হয় না তরকারি আমরাও খুব দরকারি উনি বলছিলেন যে আমার উপরে রাগ করিও না বাবু কেউ আমার উপরে কেউ যেন রাগ না করে কেন আমি সবে মাত্র বা শুধুমাত্র এখানকার দায়িত্ব নিয়ে এসেছি অরের ইঙ্গিতে এখান থেকে আমি একটা জ্ঞান অর্জন করলাম যে একজন ট্রেনের ড্রাইভারকে কয়েকটা প্যাসেঞ্জার প্ল্যাটফর্মে নেমে একবার স্টেশনের প্ল্যাটফর্মেই ড্রাইভারের কাছে গিয়ে বলছে ট্রেন কেন ফেরো করতে আছেন কেন ছাড়েন না দেরি হয়েছে আপনার জ্ঞান নাই দেরি হয়েছে আপনার হুঁশ নাই ড্রাইভার বলছে বাপ আমার দোষ নাই কেন ট্রেনে বসে আছি আমি
শুধু স্টিয়ারিংটা আমার হাতে ব্রেক করতে হয় গাড়ি স্টার্ট করতে হয় কিন্তু প্রকৃত পক্ষে লাইনের উপরে ট্রেন যদি চালাই কেউ তো কেবিন মাস্টার চালায় আলিমউদ্দিন সাহেবের উপরে যদি কেউ রাগ করেন তাহলে ভুল বলবেন বা ভুল করবেন তার কারণ তিনি সভার দায়িত্ব নিয়ে শুধু স্টেজে এসেছেন ড্রাইভার হিসাবে কিন্তু প্রকৃত পক্ষে এই স্টেজ যিনি চালাচ্ছেন তিনি হচ্ছেন কেবিন মাস্টার এই বারা শরীফের 14তম মুয়াজ্জিন আমাদের ছোট হুজুর ফাতিমা তিনি হচ্ছেন কেবিন মাস্টার উনি সব একটা গেল দুই নাম্বার মদিনা শরীফ কেউ যদি প্রশ্ন করেন যে মদিনা শরীফ মশহুর হলো কেন তাহলে সবাই উত্তরে বলবেন নবী মুস্তাফার পদকের জন্য মক্কাতুল মুকাররমা মশহুর হলো কেন তো যে কাবা শরীফ আছে তার জন্য আর যদি কাছিয়ে চলে আসেন তাহলে বাগদাদ শরীফ এটা বাগদাদ শহরের নাম সেই শহরটি জনগণের নিকটে এত মান্যতা পেল কেন তাহলে আনসার আসবে গৌসে আজম কিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি আছেন তার জন্য রাজস্থানের আজমি জনগণের নিকটে এত জনপ্রিয়তা অর্জন করলো কেন এত প্রিয় স্থান হলো কেন আনসার আসবে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমতুল্লাহ আলাই ওই জায়গায় আছেন তার জন্য খুব নিকটের জায়গা যদি পাথর চাপড়ির কথা নেন এলাকার লোকের নিকটে এত প্রিয় জায়গা কেন ওরে দাদা মাহবুব শাহ শুয়ে আছেন তার জন্য বেরেলি শরীফের সরজামি এত প্রিয় মানুষের কাছে কেন সুন্নি আলিমদের কাছে এত শ্রদ্ধার জায়গা কেন ওতে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিরে দ্বীন মিল্লাত রাহবারে শরিয়ত ও তরিকাত ইমামে আহমদ রাদিয়াল্লাহু আনহু হাজরে বেরেলভি আলাইহির রহমা ওয়া রিদওয়ান বিরাজ করেন তার জন্য নিরন্তর কাতরা এত মশহুর কেন ওরে দুলহা মিয়ার জন্য মাসরুর আহমদ তালিমের জন্য বারাকতির ছোট হুজুর এত মশহুর কেন ওতে আলিয়া আমাকে ভালোবাসে তার জন্য পীরেদের কাছ থেকে উপযুক্ত যে ভালোবাসা পায় যে শ্রদ্ধা পায় যে স্নেহ পায় যে মায়া পায় যে দরদ পায় যে আপ্যায়ন পায় যে খিদমত পায় আমার অভিজ্ঞতা ছোট হুজুরের কাছ থেকেই পায় আলে মোলামারা ইনার ব্যবহারে যত সন্তুষ্ট আমার মন বোঝে পাবলিক কত সন্তুষ্ট হতে পারে তার কারণ ছোট হুজুরের কাছে কোন আলেম আজ পর্যন্ত বিজ্জতি হয় না অসম্মান হয় ছোট হয় আলেম ওলামাদেরকে তিনি বড় নজরে দেখেন তার কারণ আলে রসুল হিসাবে সৈয়দ হিসাবে নবীর বংশ হিসাবে তিনি জানেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম সম্প্রদায় হচ্ছে নবীর ওয়ারিস আর যারা নবীর ওয়ারিস আর আমি নবীর বংশের সন্তান আমি যদি আলেমকে ভালো না বাসি আর দুনিয়ার কে ভালোবাসে আলে রসুল যারা তারাই তো আলেমের শ্রদ্ধা জানে ইজ্জত জানে সম্মান জানে টাইম বোধ হয় শেষ হতে গেছে শেষ কথা বলছি শুনে আল্লাহ তাআলা কোরআন পাকের মাধ্যম দিয়ে নিজের ভাষায় আপনাদের আমাদের ওইটোর নাম গেট মানুষ হলছে সেট কালকে পরীক্ষা টেট থাক থাক যে যেখানে সেটিং হয়েছে তাকে সেখানে থাকতে থাকে হয় জায়গা ছাড়বে রিটায়ার্ড হওয়ার পর না হলে প্রেস চেঞ্জ করার পর দুইয়ের বলছিলাম আল্লাহ বলছেন আকিমু সলা ওলামাই কেরামরা আছেন সহজ কথা নয় বাবা এই জায়গায় কথা বলা এই জায়গায় কথা বলা সহজ কথা নয় মারাত্মক জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গা
তাই বলতে ভয় লাগছে কিন্তু না বললেও হবে না তার কারণ যেখানেই ভুল হবে সেখানেই শিক্ষা হবে যেখানেই ধরা পড়বে সেখানেই সতর্ক হবে আর এই লাগি বুঝলেন কোনদিন মোবাইল আমি লক করিয়ে নি কিন্তু গত সোমবার মোবাইল হারিয়ে গেছে আমার বর্ধমানে এবার সবাই মুঝে লক করেন নি তো জানা এবার করলেন এবার মোবাইল কিনা ছিল এমন লক করা কইরাছি তিনটা লক কি করি এক নাম্বার লক নাম্বার দি দ্বিতীয় লক আমার চেহারা দেখাই তিন নম্বর লক করে আঙুল ঢাকা না লে খুলতে কুড়ি খুলছি সহজে শিখিয়ে নিল মোবাইল হারালছে তার লেগে ঠিক আছে মোবাইল যতক্ষণ হারাইনি ততক্ষণ লক করা শিখেনি মোবাইল হারালো লক করা শিখলাম বলছিলাম বাপ আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ তোমরা নামাজ পড়ো আতুজ যাকাত তোমরা যাকাত দাও আতিমুল হজ্জ ওয়াল উমরা তোমরা হজ করো উমরা করো আল্লাহ তাআলা কোরআনটাতে ইরশাদ করেছে সুমু রমাজানাকুম তোমরা রমজান মাসের রোজা করো বুঝে গেলেন এতটুকু তাহলে নামাজ পড়ো এই কথাটা আল্লাহ নিজেই সরাসরি বলছেন হজ করো আল্লাহ নিজেই সরাসরি বলছেন যাকাত দাও আল্লাহ নিজে সরাসরি বলছেন কিন্তু আল্লাহ এক আল্লাহ এক এটা বলার জন্য আমার নবীকে ডাকছে আমার মুস্তাফাকে ডাকছে পয়গম্বরকে ডাকছে হে নবী হে মুস্তাফা তুমি এখানে এসো কিসের জন্য তোকে নামাজ পড়ার জন্য আমি বলে দিয়েছি হজ করার জন্য আমি বলে দিয়েছি যাকাত দেওয়ার জন্য আমি বলে দিয়েছি রোজা করার জন্য বলে দিয়েছি পিতা এবং মাতা শ্রদ্ধা করার জন্য আমি আল্লাহ বলে দিয়েছি কিন্তু আমি এটা আমি বলবো না তোমাকে বলতে হবে সূরা ইখলাস খুলে আল্লাহ তাআলা বলেন কুল হে নবী মুস্তাফা তুমি বলো আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাআলা নবীকে দিয়ে বলালেন কেন এখানে মাদ্রাসার শিক্ষক একজন মাওলানা মুফতি আব্বাসউদ্দিন সাহেব আছে আব্বাসউদ্দিন সাহেব যদি এসে বলে যে হুজুর জালসা শেষ করে দেন আর জালসা করতে আপনি শেষ করে দেন তো মুফতি আলিমউদ্দিন সাহেব কোনো মতেই শেষ করবেন না কিন্তু যদি ছোট হুজুর এসে বলেন আলিমউদ্দিন সাহেব যে হুজুর শেষ করে দেন বলেন শেষ হবে না হবে না কি বুঝলেন আব্বাসউদ্দিন সেও একটা সংবাদ দিলে যে শেষ করে দেন বিপদ খুব কিন্তু তার সংবাদে জালসা শেষ হলো না কিন্তু বাড়ার ছোট হুজুর এসে বলছেন বিপদ খুব জালসা শেষ করে দেন এক মুহূর্ত জালসা চলবে না জালসা শেষ হয়ে যাবে বোঝা যাচ্ছে যে সংবাদের প্রতি বিশ্বাস করার আগে সাংবাদিককে চিনতে হবে বোঝা গেল না ক্লিয়ার হলো আপনাদের ব্রেন সংবাদ খবর সংবাদের প্রতি বিশ্বাস করার আগে সাংবাদিককে চিনতে হবে সাংবাদিক যদি উপযুক্ত হয় সংবাদ ঠিক থাকবে সাংবাদিক যদি মান্যতা আপনার সাংবাদিক যদি মান্যতা প্রাপ্ত হয় সংবাদ ঠিক থাকবে সমগ্র জগতের সরজমিন থেকে আল্লাহ তাআলা ইয়া এটা মানব জাতির সম্মুখে ব্যক্ত করার জন্য আল্লাহ তাআলা একজনকেই চয়ন করলেন একজনকেই নির্বাচন করলেন একজনকেই সিলেক্ট করলেন একজনকেই পছন্দ করলেন তিনি হচ্ছেন পয়গম্বরের পয়গম্বর হাবিবে কিবতাঘর শাহনশাহে জিয়াতার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করে বললেন তুমি বলো এর দ্বারাই বোঝা যাচ্ছে আল্লাহ কেমন রুবুবিয়াতের ক্ষেত্রে বেমিসাল ঠিক তেমন আমাদের নবী রাহমাতুল আলামিন হিসাবে নবী হচ্ছেন বেমিসাল আল্লাহর জন্য যেমন কোন মিসাল নেই আমার নবীর মধ্যেও তেমন রাহুল কোন মিসাল নবী হচ্ছেন আমাদের বেমিসাল একদম শেষ কথা বাড়াতে তো এবছর লোক প্রচুর প্রচুর
এটা ছেলের হাত ধরে ওর বাপ নিয়ে গিয়েছে, চল বেটা চল চল। বাপের হাত ধরে বেটা গেল বেড়াতে, বিরাট লোকের সমাগম। কোন কারণে বেটা বাপের কাছ থেকে ছিন্ন হয়ে গেল, বেটা ওইদিকে বাপ এইদিকে। বাপ দেখতে পায় না বেটাকে, আর বেটা দেখতে পায় না বাপকে। বেটা ওইদিকে কাঁদছে ওইদিকে বাপ খুঁজে বেড়াচ্ছে, বেটা বেটা বেটা। তাহলে বাপ খুঁজছে বেটাকে, বেটা খুঁজছে তাকে, বাপকে। বলেন দুইজনই দুইজনকে খুঁজছে, কিন্তু দুইজনের খোঁজার মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? বেটা খুঁজছে বাপকে, বাপের কাছে আশ্রয় নেওয়ার জন্য, আর বাপ খুঁজছে বেটাকে নিজের কাছে আশ্রয় দেওয়ার জন্য। ঠিক হলো না? বেটা খুঁজছে বাপকে আশ্রয় পাওয়ার জন্য, আর বাপ খুঁজছে বেটাকে আশ্রয় দেওয়ার জন্য। খুঁজছে দুইজনই, কিন্তু এই আশ্রয় পাওয়ার জন্য খুঁজছে, আর আশ্রয় দেওয়ার জন্য খুঁজছে। বাপকে দেখতে পেলে বেটার কান্না বন্ধ হয়ে যাবে, আর বেটাকে দেখতে পেলে বাপের দিলে শান্তি চলে আসবে। এই লোকের সমাগমে নয়, দুদশ লাখ মানুষের মাঝে নয়, হাসরের প্রান্তরে মহান সংকটের দিনে সমগ্র জগতে মানব জাতি যেই জায়গায় বিরাজ করবে, আপনি নবী মুস্তাফার উম্মত হিসাবে খোঁজাখুঁজি করবেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আর আমার নবী খুঁজবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। আসসালামু আলাইকুম। Thank you.